আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে অনেক সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গিয়েছি, কজ আমরা এখন যাচ্ছি বারকোড ফুড জাংশনে ব্রেকফাস্ট করতে, বুফের ব্রেকফাস্ট, আমি আর আমার ভাই শুধু। অ্যান্ড হি ইজ সো লেট, মানে আমি মেয়ে হয়ে এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, বাট হি ইজ নট রেডি ইয়েট, ওর জন্য ওয়েট করতেছি। আসে নাই লিফট এখনো? চলে আসছে, চলো। আমাকে পাঠাচ্ছে ট্যাক্সি ঠিক করতে, সিএনজি ঠিক করতে। চলে আসছি আমরা বারকোড ফুড জাংশনে, এবং এসেই প্রথমে যেটা দেখেছি যে সব জায়গায় লাইন ধরতে হচ্ছে, টিকিট কাউন্টারেও লাইন, তারপর টেবিলস ধরার সময়ও লাইন, প্লেট নেওয়ার সময় লাইন, এবং খাবার নেওয়ার সময়ও লাইন। সো এই জিনিসটা একটু বিরক্তিকর ছিল। আমরা যেদিন গিয়েছি সেদিন শনিবার ছিল, এবং উইকেন্ড থাকার কারণে মনে হয় এত বেশি ভিড় ছিল, এবং কোথাও আমরা জায়গা পাচ্ছিলাম না। শেষমেশ একদম উপরের দিকে গিয়ে আমরা বসি, এত ভিড়, বাজে হচ্ছে 9টা, আমরা আসছি এখানে কয়টায়? 8:35 আই গেস, না তাকে আধা ঘন্টা ধরে ঘুরতেছি আমরা, জায়গা পাচ্ছি না। This is our view right now. Basically, আর 2 দিন বাকি তো এটা শেষ হতে, এর জন্য মনে হয় এত ভিড়, মানে মনে হচ্ছে চিটাগাংয়ের সব অর্ধেক মানুষ চলে আসছে এখানে নাস্তা করতে। আজকে সকাল, আই ছেলে বসে আছো কেন, আর খাবা না কেন? এই অলপিকটা কি তোমার পেট ভরে গেছে? আমারও পেট ভরে গেছে। তুমি না বলছো ইটস নট অ্যাবাউট দ্য ফুড, ইটস অ্যাবাউট দ্য এক্সপেরিয়েন্স। ইয়া, ভিড় দেখেছেন কেমন? তো এতে তো বোঝা যাচ্ছে যে যেখানে জিনিস ভালো সেখানে ভিড় একটু বেশি থাকবে। যদিও অনেক বেশি ভিড়, কিন্তু খাবারগুলো এত মজা ছিল, সবগুলো আইটেমই খুব ভালো ছিল। আমাদের ব্রেকফাস্ট করা, আমরা এখন চা খাবো, নিচে যাচ্ছি। ভাইয়া দুইটা চা। চলো ওদিকে গিয়ে বসি। এখানে ফার্স্টে বসতে পারলে ভালো হতো না? এই গরমটা ভাল লাগে। চাটা মজা, তোমার মুড ভালো হয়ে গেছে দেখি একদম হঠাৎ করে। সকাল, তুমি কি 500 টাকা উসুল করতে পারছো?
কালকে আবার আসবা? খেতেই তো পারো নাই, তুমিও খেতে পারো নাই, আমিও খেতে পারি না। So the overall experience was bittersweet as wait korte hoyeche, line dhorte hoyeche, but baki jinish gula jemon khabar tarpor ambience eigulo sob kichu khubi bhalo chilo, to jekhane bhalo jinish thakbe shekhane to ektu bhid thakbe, eta menei nite hobe। সো ওদের আরেকটা জিনিস আমার যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে ওদের মিউজিক সিলেকশনটা এত সুন্দর ছিল। সকালবেলার এই টাইমটা আমরা সুন্দর করে মজা করেছি, আর এনজয় করছিলাম, পিছনে সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, তারপরে চাটা খুব ভালো ছিল, এবং মিষ্টি মিষ্টি রোদে যখন ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছিল খুব ভালো লাগছিলো। ব্যাপারটা মনে হচ্ছিল আমি বাইরের দেশে কোথাও বসে আছি, অ্যান্ড সবাই খুব ফেস্টিভ মুডে আছে। আমি আজকে 13 তারিখে এই ভিডিওটা আপলোড করছি এবং কালকে 14 তারিখ, এবং কালকেই লাস্ট ডেট। সো আপনারা যারা আমার ভিডিও দেখবেন এবং চিটাগাংয়ে যদি থেকে থাকেন তাহলে কালকে গিয়ে ট্রাই করে আসতে পারেন। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।